চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানালো কণিকা নামের একটি সংগঠন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু নির্দিষ্ট সময় পরপর রক্তকণিকা নষ্ট হয়ে যায়, তাই রক্ত অন্যকে দিলে নিজের যেমন ক্ষতি নেই, তেমনি বাঁচে অন্য প্রাণও। অনুষ্ঠানে রক্তদান নিয়ে কাজ করা 63 জনকে সম্মাননা দেয়া হয়। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দার খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস বিভাগের ডিন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।